আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার কোশ্চেনটা হচ্ছে, হাদিসে যে আছে যে আপনি তো দাবি করেন যে মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি উনি তো মাহদি আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুজন, জি তাই না? তো এই যে দাবি করি না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এর জন্যই আমরা মানি। আচ্ছা আচ্ছা, আমার কোশ্চেনটা বলি যে আপনারা বলেন যে দুইজনই একই। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমি পাই নাই, কিন্তু এখন মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন, হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম পিছনে নামাজ পড়বেন, ঠিক আছে? তাহলে দুই ব্যক্তি যদি একই জন হয় তাহলে এটা কিভাবে সম্ভব? জি, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আপনার যে প্রথম অংশটি, সেটার উত্তর আজকেই দেওয়া হয়েছে। অনুরোধ করছি আপনি ইউটিউব থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখে নেবেন। আমাদের মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আর শেষের অংশটা আমি মহতরম মৌলানা আবদুল্লাহ আল খান চৌধুরী সাহেবের কাছেই রাখবো। যে মৌলানা সাহেব, যে এই যে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং যে আমাদের আসবেন, একজন আরেকজনের ইমামতিতে নামাজ পড়বেন, এই বিষয়টা কিভাবে সংগঠিত হয় যদি এক ব্যক্তি হন? ভাই মাদার টেক থেকে ফোন করেছেন, আপনার জন্য সুসংবাদ যে কেবলমাত্র ওয়ালাল মাহাদিও ইল্লা ঈসা ইবনু মারিয়ামা ইবনে মাজা শরীফে উল্লেখিত নাই। কালকে আমরা দেখাবো কয়টা বইতে, হাদিসের কয়টা সংকলনে এর উল্লেখ বিদ্যমান। লাল মাহাদিও ইল্লা ঈসা ইবনু মারিয়ামা, ইমাম মাহাদি এবং ঈসা এক অভিন্ন ব্যক্তি, এ কথা কেবল ইবনে মাজা শরীফে নাই, এর বাইরের অনেক হাদিসের সংকলনেও আছে। আর একই বিষয়ের আরেকটা হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বালের আছে, এবং সেখানে হজরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে বর্ণনা করা হয়েছে, ইউশিকু মান আশা মিনকুম আন ইয়ালকা ঈসা ইবনু মারিয়ামা ইমামান মাহদিয়ান হাকামান আদালান ফায়াকসিরুস সালিবা ওয়ায়াকতুলুল খিনজিরা ওয়ায়াযাউল জিজিয়াতা আও তাযাউল হারবা আও জারাহা। তোমাদের মাঝ থেকে যারা জীবিত থাকবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা অচিরেই সাক্ষাৎ লাভ করবেন ঈসা ইবনে মারিয়ামের সাথে ইমাম মাহদি রূপে। অর্থাৎ যাবেন তারা ঈসা ইবনে মারিয়ামের সাথে দেখা করতে, গিয়ে দেখবেন যিনি ঈসা ইবনে মারিয়াম তারই এক নাম ইমাম মাহদি, তারই আরেক পরিচয় ইমাম মাহদি। যাবেন একজনের সাথে সাক্ষাৎ করবে, সেই একই ব্যক্তির মাঝে আরেকজনকে তারা দর্শন করবেন। অতএব এক হাদিস আরেক হাদিসকে সমর্থন যোগাচ্ছে। রইল বাকি আপনার প্রশ্ন, ওই যে হাদিসের মধ্যে আছে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামকে তিনি বাধ্য করবেন, না আপনি নামাজ পড়ান, আসরের নামাজ আপনি পড়ান, সেখানে আমি গতকালও উল্লেখ করেছিলাম, তার আগের দিন খুব সম্ভব আমি ব্যাখ্যা দিয়েছিলাম, যেহেতু আক্ষরিক গতকালই বলেছিলাম, আক্ষরিক অর্থে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি, রূপক অর্থে ঈসা ইবনে মারিয়াম, তাই আক্ষরিকটাকে সামনে রেখে তার অধীনস্থ করা হয়েছে রূপক পরিচয়কে। এখন আপনার জন্য এটা জানি না কতটুকু সহজভাবে আমি বলতে পারবো, কোনো কোনো হাদিসে আছে ঈসা ইমামতি করবেন, কিন্তু বেশিরভাগ হাদিসে এটাই সাব্যস্ত হয় যে ইমাম মাহদি ইমামতি করবেন এবং তার অধীনে আদায় করবেন হযরত ঈসা ইবনে মারিয়াম। তাহলে এটার অর্থ হলো, যার সম্বন্ধে যে উপাধিটা রূপক নয়, যে পরিচয়টা রূপক নয় আক্ষরিক, ইমাম মাহাদির পরিচয় তার আক্ষরিক, সুতরাং তাকে সামনে রেখে ইমামতি করা হচ্ছে এবং তার অধীনে তার সত্তার মধ্যে বিলীন ঈসা ইবনে মারিয়ামের পরিচয় দেওয়া হচ্ছে তার মুক্তাদি হিসাবে। যেরকম ইমাম তার এই মুক্তাদি তার ইমামের অধীনস্থ হয়ে থাকে, ঠিক তেমনি এখানে আক্ষরিক পরিচয়টি তার রূপক পরিচয়টি তার আক্ষরিক পরিচয়ের অধীনস্থ করা হয়েছে। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। আর বাকি আল্লাহ আলম বিসবাব, এর মধ্যে আরও অনেক গভীর তত্ত্ব আছে যেটা সময়ের অভাবে এখানে আমরা উপস্থাপন করতে পারছি না। জাযাকাল্লাহ মাওলানা সাহেব। মাদার টেক থেকে আমি একটু, গতবার যে ওই মুতাফফি শব্দটা, জি রনি সাহেবের, হ্যাঁ রনি সাহেব, আপনি যদি থাকেন লাইনে বা আপনি যদি টেলিভিশনের সামনে থাকেন, আপনাকে একটা আয়াত লিখিয়ে দিচ্ছি, আপনি দয়া করে এটা নিয়ে চিন্তা করবেন, তাওয়াফি শব্দের অর্থ কী দাঁড়ায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী ওয়াক্কিলা বিকুম, তুমি বলে দাও, তুমি ঘোষণা করে দাও, তোমাদেরকে মৃত্যুর ফেরেশতা তাওয়াফি দান করে থাকে, যাকে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে দায়িত্বে, তোমাদের তাওয়াফি করে থাকে মালাকুল মওত, মৃত্যুর ফেরেশতা। মালাকুল মওত কাকে বলবেন? মালাকুল মওত হচ্ছে মৃত্যু দানকারী ফেরেশতা, আমরা আজরাইল বলে ডাকি, ডাকে আজরাইল বলে চিনি তাকে। তার কাজ কি? তাওয়াফি করা। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী ওয়াক্কিলা বিকুম, কোরআন শরীফ পড়েন, তাওয়াফি শব্দ একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। জাযাকাল্লাহ মহাশয়।